আমি আমার রেস্টুরেন্টের আর কি রিভিউ দিব, সবই তো আমার কাছে অনেক ভালো লাগে। আমরা মেইনলি তিনটা কুজিন সার্ভ করছি, ইটালিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড জাপানিজ। আমাদের এখানে আপনি জাপানিজ সুশি, মোমো সব পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের চিকেন ডাম্পলিং, এটা হচ্ছে আমাদের ওম সুপ, এটা ডাম্পলিং সুপ। হ্যালো, দিস ইজ মি তারুণী ফ্রম তারুণী ইটস। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম তারুণী ইটস। আমি আজকে আমার ফার্স্ট ব্লগ শুট করতে যাচ্ছি আমার নিজের রেস্টুরেন্টে। সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আমি আছি এখন আমার রেস্টুরেন্টের নিচে, এটা লিফটের 7-ই আমার রেস্টুরেন্ট। সো চলুন গিয়ে দেখে আসি। এখন আছি আমি আমার রেস্টুরেন্টে, দ্য গোল্ডেন 7-এ। সবাই এটা লোকেশন নিয়ে অনেক কনফিউজ থাকে, বিকজ নিচ থেকে তো এটা দেখা যায় না। এটা হলো তালতলা মার্কেটের ঠিক পাশেই লাসের একটি নতুন বিল্ডিং হয়েছে, নিচে মিনিসো আছে, ওটা লিফটের 7-এ। লিফটের 7 ক্লিক করলেই আপনারা এসে পড়বেন গোল্ডেন 7-এ। চলুন আমরা এখন রেস্টুরেন্টের ইন্টেরিয়ারের ভিডিওগুলো একটু দেখি। ইন্টেরিয়ারগুলি অলরেডি দেখে ফেলেছেন, আশা করি আপনাদের সবার আমাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়ারগুলো অনেক ভালো লেগেছে।
আপনারা সবাই আমাদের রেস্টুরেন্টে একবার হলেও আসবেন অ্যান্ড আমাদের পেজতে লাইক দেবেন। আর সবাই আমার ফার্স্ট ব্লগ কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সবাই দেখে আসি আমরা কী কী ফুড আজকে খাচ্ছি অ্যান্ড আমাদের রেস্টুরেন্টের কয়েকটা সিগনেচার আইটেম ট্রাই করি। আমরা মেইনলি তিনটা কুজিন সার্ভ করছি, ইটালিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড জাপানিজ। আমাদের এখানে আপনি জাপানিজ সুশি, মোমো সব পাওয়া যায়। আর ইটালিয়ানের মধ্যে আমরা পিজা, পাস্তা, কিছু ইউনিক ফ্রাইস রাখছি অ্যান্ড থাই, চাইনিজ সব কিছুই আমাদের রেস্টুরেন্টে খুবই ইয়ামি। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, দেখবেন অ্যান্ড আপনাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের মেনু, আমরা ইটালিয়ান, কন্টিনেন্টাল অ্যান্ড জাপানিজ কুজিন সার্ভ করে থাকি অ্যান্ড খিলগাঁওতে ফার্স্ট টাইম আমরা জাপানিজ কুজিন নিয়ে এসেছি। আই হোপ আপনাদের আমাদের জাপানিজ সুশি, ডাম্পলিং এগুলো খুব ভালো লাগবে, বিকজ এগুলো খুবই ডিফারেন্ট অ্যান্ড উই হ্যাভ আ ডিফারেন্ট শেপ ফর দিস। আজকে আমি আমাদের মেনু থেকে অ্যাপিটাইজারের মধ্যে নিচ্ছি চিজি ফ্রাইস, দেন আমি পাস্তার মধ্যে অর্ডার করছি সিগনেচার বেকড পাস্তা অ্যান্ড আমি স্যুপের মধ্যে নিচ্ছি ডাম্পলিং স্যুপ, চিকেন অন্থন স্যুপ, অ্যাপিটাইজারের মধ্যে আমি চিকেন উইংসটাও অর্ডার করছি, আর অর্ডার করছি হলো ডাম্পলিং, চিকেন ডাম্পলিং অর্ডার করছি বিকজ এগুলো সবই আমার ফেভারিট আমাদের রেস্টুরেন্টে, আমি নর্মালি এগুলোই খেয়ে থাকি সবসময়। এটা হচ্ছে আমাদের চিকেন ডাম্পলিং, এটা হচ্ছে আমাদের অন্থন স্যুপ অ্যান্ড এটা ডাম্পলিং স্যুপ, আর সাথে আমি নিয়েছি অ্যাপিটাইজারের মধ্যে আপনার বারবিকিউ উইংস, এটা চিজি ফ্রাইস অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিগনেচার বেকড পাস্তা। আমাদের সবগুলো আইটেমে অনেক সিগনেচার, আশা করি আপনাদের সবার ভালো লাগে। আমি আমার রেস্টুরেন্টের আর কি রিভিউ দেবো, সবই তো আমার কাছে অনেক ভালো লাগে। দিস ইজ আওয়ার অন্থন স্যুপ, এটাতে টু পিস স্টিম অন্থন থাকবে অ্যান্ড দেখতেই পাচ্ছেন। দিস ইজ আওয়ার ডাম্পলিং স্যুপ, যেটাতে টু পিস চিকেন ডাম্পলিং থাকছে। ফার্স্ট ব্লগটি খুব ভালো লেগেছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে কী টাইপের রেস্টুরেন্ট ব্লগ করবো অ্যান্ড কী টাইপের ফুড ব্লগ করবো। থ্যাংক ইউ।